শীতকালে কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো বা কোন কোন প্রোডাক্ট ইউজ করে একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো মেকআপ লুক ক্রিয়েট করতে পারো ঘরে বসে, যার জন্য পার্লারে যাওয়ার কোনো দরকার পড়বে না। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস না হয়ে যায়। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। মেকআপ শুরুর সবচেয়ে প্রথম স্টেপ হলো মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়া। আর সেই জন্য আমি প্রথমেই অফ ক্যামেরা আমার মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি একটা ফেস ওয়াশের সঙ্গে। তো ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর সেকেন্ড স্টেপ হলো একটা খুব ভালো টোনার অ্যাপ্লাই করে নেওয়া। আর অবশ্যই তোমার স্কিন টাইপের হিসাবে কিন্তু তুমি টোনারটা অ্যাপ্লাই করবে। আজকে আমি গুড ওয়াইবসের এই রোজ ব্রাইটেনিং টোনারটা ইউজ করব। গুড ওয়াইবসের এই টোনারগুলো কিন্তু ভীষণ ভালো, আমি কিন্তু এগুলোকে প্রমোট করছি না, বাট খুব পছন্দের আমার এই টোনারগুলো, সেই জন্যই শেয়ার করছি। তো এটার মধ্যে প্যারাবিন, অ্যালকোহল কিছুই অ্যাড করা থাকে না। যদি তোমাদের কাছে এই টোনার না থাকে, তোমরা নর্মাল যে কোনো রোজ ওয়াটারও কিন্তু ইউজ করে নিতে পারো টোনার হিসেবে। আজকে আমি এটাকে পুরো ফেসে স্প্রে করে নেব। আমি পুরো ফেসে স্প্রে করে নিয়েছি, এবার আমি এটাকে এভাবে জাস্ট প্রেস করে নেবো যাতে ফেসের মধ্যে এটা খুব ভালোভাবে বসে যায়। এরপর আমি অ্যাপ্লাই করবো একটা ভালো ময়েশ্চারাইজার। তোমরা যে কোনো ভালো ময়েশ্চারাইজার তোমাদের স্কিন টাইপের হিসেবে ইউজ করতে পারো। যদি তোমাদের স্কিন টাইপ আমার মতো ভীষণ এক্সট্রিম লেভেলে ড্রাই হয়, তো অবশ্যই এই নিভিয়ার এই ক্রিমটাকে তোমরা ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো, এরকম কম দামেও পাবে, একটা বড় ডিব্বাতেও পাওয়া যায়, আবার ছোট পাউচেও পাওয়া যায়। তো তোমরা তোমাদের হিসাবে, তোমাদের বাজেট হিসাবে ইউজ করতে পারো। আর যদি স্কিন টাইপ অয়েলি হয়, তো তোমরা পন্ডসের যেই ময়েশ্চারাইজারগুলো আছে বা নিভিয়ার যে লাইট ময়েশ্চারাইজার আছে সেটা ট্রাই করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো। তো আমি এই ময়েশ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নেবো। আর স্কিন টাইপ যাই হোক না কেন, যে কোনো সিজনে যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য বা মেকআপ করো বা না করো, ময়েশ্চারাইজার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে রাখবে স্কিনে, তাতে স্কিনটা অনেক ভালো থাকে, অনেক প্রোটেক্টিভ থাকে। তো আমি ময়েশ্চারাইজারটাকে এভাবে নিয়ে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। আর অবশ্যই নেক এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু নেক এরিয়াতে আমরা মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করি। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর নেক্সট স্টেপ হলো প্রাইমার। বাট ওয়েট, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইমার কেউ অ্যাপ্লাই করো না। আর ময়েশ্চারাইজারটাকে স্কিনে কিন্তু অ্যাবজর্ব হওয়ার জন্য, স্কিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য কিন্তু একটু টাইম দিতে হবে। মোটামুটি 5 মিনিটের মতো টাইম দিলে স্কিনের মধ্যে ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে বসে যায়। তো সেই 5 মিনিটের মধ্যে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। ড্র করার জন্য আমি ইউজ করবো মার্সের এই আইব্রো কিটটা। এটার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই পাউডার প্রোডাক্ট। যদি তোমাদের কাছে এই আইব্রো কিটটা না থাকে বা এরকম ধরনের আইব্রো পাউডার না থাকে, তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে এই ধরনের যে ডার্ক ব্ল্যাক টাইপের বা গ্রেস টাইপের বা ব্রাউন টাইপের শেডগুলো আছে, সেগুলো দিয়ে তোমাদের আইব্রো ড্র করে নিতে পারো। আর যদি তোমরা পেন্সিল ইউজ করতে চাও আইব্রোর জন্য, সেটাও কিন্তু ইউজ করতে পারো। আমি আমার লেন্স পরতে ভুলে গেছিলাম, আর আজকের লুকটার জন্য লেন্স পরলে লুকটা একটু অন্যরকম দেখাবে, একটু বেশি স্পেশাল দেখাবে। তো সেই জন্য আমি লেন্স পরে নেবো। আমি আমার হাত খুব ভালো করে ওয়াশ করে এসেছি, যেহেতু আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, ময়েশ্চারাইজার সব কিছু হাতের মধ্যে লেগে গেছে। তো সেই জন্য আমি লেন্স পরার জন্য পরার আগে কিন্তু হাত ওয়াশ করে এসেছি। তো যদি তোমরা লেন্স কেউ পরতে চাও, অবশ্যই কিন্তু সবচেয়ে প্রথমে, মানে যে কোনো স্টেপ ফলো করার প্রথমে মুখ ওয়াশ করে আসার পরেই লেন্স পরে নিতে হবে, আমার মতো কেউ ভুলে যেও না। আর যদি বাই চান্স কেউ ভুলে যাও, অবশ্যই কিন্তু হাতটা ওয়াশ করে আসবে। তো লেন্স পরে চলে আসছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লেন্স পরে চলে এসেছি। আর আমি যে লেন্সটা পরেছি আজকে, সেটার শেড নাম্বার হলো ডাস্কি ব্রাউন, আর সেম অ্যাকোয়া লেন্সেরই লেন্স আমি পরেছি। আমি এই শেডটা ইউজ করব আজকে আমার আইব্রোটাকে ড্র করার জন্য। আর মার্সে এই আইব্রো কিটটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবল একটা আইব্রো কিট, বিগিনার্সদের জন্য বেস্ট বেস্ট, একদম বেস্ট টাইপের একটা আইব্রো কিট। আইব্রোটাকে করে নেওয়ার পর কিন্তু আমি আইব্রোটাকে ডিফাইন করে নেব। আমি এখানে সুইস বিউটির লিকুইড কনসিলার ইউজ করব, সস্তায় খুবই ভালো একটা কনসিলার। এই কনসিলারটাকে প্রথমে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আই শ্যাডো বেস। তো আমি এই ধরনের একটা ছোট্ট ফ্ল্যাট শেডার ব্রাশ, এবার হাতের সাহায্যে একটুখানি ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নেবো, যাতে মানে ব্রাশের যে ব্রিসেলসের দাগগুলো থাকে সেগুলো খুব ভালো করে মিশে যায় স্কিনে।
আর খুবই সুন্দরভাবে ব্লেন্ডেবল দেখায় সবকিছু। কনসিলার অ্যাপ্লাই করার পর মানে আই শ্যাডো বেস অ্যাপ্লাই করার পর কিন্তু সবচেয়ে প্রথম কাজ হলো সেটাকে খুব ভালো করে যে কোনো লুজ পাউডার বা এই ধরনের কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেওয়া। তো আমি কিন্তু এখানে কম্প্যাক্ট পাউডারই ইউজ করবো, মানে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার পুরো আই শ্যাডো বেসটাকে সেট করে নেব। তো আমি এই ধরনের একটা ছোট্ট ফ্লাফি ব্রাশ নিয়েছি আর আমি এখানে ব্লু হেভেনের অয়েল কন্ট্রোল এই কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি, এতে আমার শেড নাম্বার হলো হানি মিডিয়াম। আর কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করার আগে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, যদি কোনো ক্রিজ লাইন অলরেডি ক্রিয়েট হয়ে যায় তার উপর যদি পাউডার অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু ক্রিজ লাইনটাও সেট হয়ে যাবে আর আই লুকটা একদম ভালো দেখাবে না। তো অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে বা লুজ পাউডার দিয়ে সেট করে নেবে। তো এখন আমি অ্যাপ্লাই করবো প্রাইমার। তো যদি কারো স্কিন টাইপ কেউ এখনও অবধি না জানো যে কোন স্কিন টাইপ তোমার, অয়েলি না ড্রাই না কম্বিনেশন, তো সবচেয়ে ভালো অপশন হলো তুমি সিলিকন বেসড যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। আর যদি কারো স্কিন টাইপ অনেক বেশি অয়েলি হয় তো তোমরা মেবলিনের ফিটমির এই ম্যাট প্লাস পোরলেসের এই নর্মাল টু অয়েলি যে প্রাইমারটা আছে সেটা ইউজ করতে পারো। তোমরা কিন্তু এই সুইস বিউটির এই রিয়াল মেকআপ বেস হাইলাইটিং যে প্রাইমারটা আছে সেটা ইউজ করতে পারো। আজকে আমি এনওয়েবের এই ব্লারিং প্রাইমারটা ইউজ করব। এই প্রাইমারটা কিন্তু খুব ভালো একটা সিলিকন বেস প্রাইমার, খুব ভালো করে ইজিলি ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড করার পর তোমরা বুঝতে পারবে খুব সুন্দর একটা স্মুথ একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায় স্কিনের মধ্যে আর খুব ভালো করে যে পোর্সগুলো আছে সেগুলোকে একদম মিনিমাইজ করে দেয়, একদম ব্লার করে দেয়। এটা কিন্তু খুব অ্যাফোর্ডেবল, জাস্ট এইটুকু একটা প্রাইমার কিন্তু অনেক দিন চলে। অল্প একটু নিয়ে এই পোর্স যে জায়গাগুলো তো আছে একটুখানি রাব রাব করে একটুখানি ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করতে হবে, যেখানে ফাইন লাইন্স আছে সেসব জায়গায় অ্যাপ্লাই করতে হবে, আর যেসব জায়গায় অনেক বেশি ক্রিজ ক্রিয়েট হয়ে যায় খুব তাড়াতাড়ি সেসব জায়গায় অবশ্যই অ্যাপ্লাই করতে হবে খুব ভালো করে। অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করবো মেবলিন সুপারস্টার ডিউ ফাউন্ডেশন। তো আমার স্কিন টাইপ অনেক ড্রাই, যাদের স্কিন টাইপ অনেক ড্রাই তারা কিন্তু অবশ্যই এই ফাউন্ডেশনটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা ভীষণ ভালো। মেবলিন ফিটমি ম্যাট প্লাস পোরলেস যে ফাউন্ডেশনটা সেটা ভীষণ ভালো, অবভিয়াসলি খুব 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 ভালো একটা প্রোডাক্ট। বাট উইন্টার সিজনের জন্য আমি বলবো এই ফাউন্ডেশনটা মানে ডিউই যেই ফুল কভারেজ ফাউন্ডেশনটা আছে সেটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। কিন্তু খুবই সস্তা টাইপের একটা ফাউন্ডেশন, মানে 500-700 টাকার মধ্যেই তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে। শেড নাম্বার হলো 310 সান বেজ। যাদের আসলে মেকআপ ডার্ক হয়ে যাওয়ার প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এই ফাউন্ডেশনটাকে একবার মানে চান্স দিয়ে দেখতে পারো। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিউটি ব্লেন্ডারটা কিন্তু খুব ভালো করে ড্যাম হতে হবে। তো এটাকে দেখো, এভাবে একটা আমি জল মানে বাটিতে জল নিয়ে এভাবে পুরো ড্যাপ করে নিচ্ছি। শুধু ড্যাপ করলে মানে এভাবে ভেজালেই কিন্তু হবে না, এটাকে এভাবে জাস্ট এভাবে প্রেস করতে হবে যাতে এর মধ্যে জলটা ভিতরে ভালো করে ঢুকে যায়, তখনই এটা কিন্তু একটু সাইজে বড় হয়ে যাবে দেখতে পারবে। এবার দেখো আমি পুরো প্রেস করে নিচ্ছি, এরপর খুব ভালো করে এটাকে চিপে জল মুক্ত করে নেব। কিন্তু খুব ভালো করে চিপে নিতে হবে যাতে এর মধ্যে এক ফোঁটাও জল না থাকে, জাস্ট এটা একটু ভিজে ভিজে ভাবটা থাকে। দেখো এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে গেছে, এটা আমি জাস্ট এখনই একটা লুক ক্রিয়েট করেছিলাম তার জন্য ইউজ করেছিলাম। তো এটা আমার ধোয়া হয়, শুধু চিপে না নিলেই হবে না, এটাকে কিন্তু একটা শুকনো কাপড়ে এভাবে জাস্ট এভাবে ভালো করে চিপে নেয় যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কাপড়ের মধ্যে চলে যায়। তো এই ফাউন্ডেশনটা ইউজ করলে আসলে তোমার কনসিলার দরকার পড়বে না। তো আজকে আমি কোনো কনসিলার ইউজ করবো না। তো এই ফাউন্ডেশনটাকে এইভাবে দেখো পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এই বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাপ ড্যাপ করে এইভাবে ড্যাপ 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 করে অ্যাপ্লাই করতে হবে, মানে ব্লেন্ড করে নিতে হবে পুরো ফাউন্ডেশনটাকে। দেখো আমার এই সাইডে আর এই সাইডের মধ্যে তোমরা ডিফারেন্স দেখতে পারবে, আর ডার্ক সার্কেলস বা যা থাকে ব্ল্যাক স্পট থাকে সব কিছুকে কিন্তু খুব ভালো করে কভার করে দেয় এই ফাউন্ডেশনটা। তো এই সাইডে এই সাইডের মধ্যে ডিফারেন্সটা দেখলে তোমরা বুঝতেই পারছো খুব ভালো একটা কভারেজ দেয়, আর আমি হাইলি রেকমেন্ড করবো এই ফাউন্ডেশনটা একবার ট্রাই করে দেখবে। আর যদি তোমাদের স্কিন টোন আমার মতো মানে মিডিয়াম টু ফেয়ার হয় তো এই শেডটা কিন্তু খুব ভালোভাবেই যাবে তোমাদের স্কিন টোনে, আর যে কোনো বিয়ে বাড়ির লুক ক্রিয়েট করার জন্য কিন্তু একদম পারফেক্ট, মানে যে কোনো লুক ক্রিয়েট করতে পারবে তোমরা এই ফাউন্ডেশনটা দিয়ে। দেখতে পাচ্ছ আমার আসলে কোনো কনসিলারের আজকে দরকার নেই, জাস্ট আমি আইশ্যাডো বেসটাই ক্রিয়েট করার জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করেছিলাম। তো ফাউন্ডেশন দিয়ে কিন্তু আমার পুরো লুকটা মানে ফুল কভারেজ একটা লুক আমি পেয়ে গেছি। তো এরপর আমি একটুখানি কন্ট্রোরিং করব। কন্ট্রোরিংয়ের জন্য আমি এখানে ইনসাইডের এই ডুও কন্ট্রোর স্টিকটা ইউজ করব। এর মধ্যে এক সাইডে তোমরা হাইলাইটার পেয়ে যাবে আর এক সাইডে তোমরা পেয়ে যাবে এই ধরনের একটা কন্ট্রোর শেড, দুটাই ভীষণ ভালো ভীষণ পিগমেন্টেড। তো আমি এইভাবে প্রথমে আমার নাকটাকে একটুখানি কন্ট্রোল করে নেবো।
ভালো করে ব্লেন্ড করে নেবো, কারণ বিউটি ব্লেন্ডারে আমি এই শেডটাকে লাগাতে চাচ্ছি না। পর কিন্তু অ্যাপ্লাই করে নেবো ব্লাশার, আর আমি এখানে লিকুইড ব্লাশ ইউজ করবো। আর এখানে আমি এনওয়েবের এই ক্রিম ব্লাশটা ইউজ করছি, এটা শেড নাম্বার হলো 02 চেরি অরেঞ্জ। আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করবো, তোমরা চাইলে হাতে সাহায্যে বা বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে পারো। পাউডার প্রোডাক্টগুলোকে একটুখানি স্কিপ করে ক্রিম প্রোডাক্টগুলো বেশি ইউজ করতে পারো, এটা অনেক বেশি সুন্দর, অনেক গ্লোই, একটা হেলদি মেকআপ লুক ক্রিয়েট হবে। তো এরপর আমি কিন্তু পুরো মেকআপ বেসটাকে সেট করে নেব ব্লু হেভেনের এই অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। বেস মেকআপটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট। তো এই বেস মেকআপটাকে একদম পুরো সেট করে দেওয়ার জন্য, লক করে দেওয়ার জন্য, আর একটা ডিউই লুক আনার জন্য আমি একটা ডিউই সেটিং স্প্রে পুরো ফেসে স্প্রে করব। আর শীতকালের জন্য তোমরা এই এনওয়াইবের ডিউই সেটিং স্প্রেটা ইউজ করতে পারো, এটা খুবই অ্যাফোর্ডেবল আর এটা কিন্তু খুব সুন্দর একটা ডিউই লুক দেয়। ভালো করে আগে ড্রাই করে নিতে হবে, এটা খুব ভালো করে স্কিনে ড্রাই হয়ে গেলে তারপর আমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাব ড্যাব করে নেব, যাতে স্কিনে সব কিছুর সঙ্গে এটা মিশে যায়। এবার এর গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, কত সুন্দর একটা ডিউই লুক এখানে চলে এসেছে। তো আজকের লুকটা আমি ক্রিয়েট করেছি একটা গ্রিন আর পিঙ্ক কাতান বেনারসি শাড়ির সঙ্গে, তো সেই হিসেবে আমি আমার আই লুকটাকেও ক্রিয়েট করবো। এখানে ইউজ করবো বিউটি ক্লাসটা এই কালার বোর্ড আইশ্যাডো প্যালেটটা, আর এই প্যালেটের মধ্যে থেকে আমি এই পার্পল আর পিঙ্কের যে প্যালেটটা আছে আর এই গ্রিনের প্যালেটটা যেটা আছে এই দুটো প্যালেট ইউজ করবো। আমি এই পিঙ্ক শেডটাকে আমি পুরো ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবো খুব ভালো করে। তো পুরো আই লুকটাকে ক্রিয়েট করার জন্য কিন্তু আমি একটা ব্রাশ ইউজ করেছি। প্রথমে এই ব্রাশটার সাহায্যে পিঙ্ক শেডটাকে নিয়ে এভাবে আউটার কর্নার, ইনার কর্নার আর ক্রিজ লাইনে একদম মিডল ক্রিজ লাইনে এভাবে ডট করে নিয়ে তারপর এভাবে ব্লেন্ড করে নিয়েছি অ্যাজ এ ট্রানজিশন শেড। তারপর আমি লোয়ার লাশের সেম শেডটাকে ব্লেন্ড করেছি, তারপর সেম ব্রাশটার সাহায্যে এই ডার্ক গ্রিন শেডটাকে, সরি এটা একটা বটল গ্রিন শেড, এই বটল গ্রিন শেডটাকে আউটার কর্নার ইনার কর্নার আর অ্যাগেন ক্রিজ লাইনে একটুখানি এভাবে ব্লেন্ড করেছি। আর আবার সেমভাবে আমি আমার লোয়ার লাশ লাইনটাকেও সেম শেডটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আঙুলের সাহায্যে এই একটুখানি লাইট গ্রিন শিমারি শেডটাকে একদম মিডল লাইটে অ্যাপ্লাই করার পর এই গ্রিন স্পার্কলি যে গ্লিটার শেডটা আছে এটাকে একদম মিডল লাইটে প্রেস করে নিয়েছি। তারপর অ্যাগেন বটল গ্রিন শেডটাকে অল্প একটু আউটার কর্নার আর ক্রিজ লাইন আর ইনার কর্নারে ব্লেন্ড করে, তারপর যা ফল আউট ছিল সেটাকে একটা ব্রাশের সাহায্যে এভাবে ডাস্ট আউট করে নিয়েছি একটা কম্প্যাক্ট পাউডার পিক করে। তারপর আমি এখানে এলাটিনের কাজল অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ওয়াটার লাইনে। আমি এখানে মাসকারা অ্যাপ্লাই করব, মাসকারার জন্য আমি এখানে সুগারের এই মাসকারাটা অ্যাপ্লাই করে নেব, এটা হলো একটা লেন্থেনিং মাসকারা। তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো মাসকারা অ্যাপ্লাই করে নিতে পারো। আমি একটা গ্লু আর কোনো লাইনার আজকে আমি অ্যাপ্লাই করবো না, তো আমি ক্যালালিসের এই যে আইলাইনার গ্লুটা আছে সেটা অ্যাপ্লাই করে নেবো। দেখো এটা কিন্তু একটা গ্লু যেটাকে তোমরা আইলাইনারের মতো অ্যাপ্লাই করে ডাইরেক্টলি এটার উপরে ল্যাশেস অ্যাপ্লাই করে নিতে পারো। তো এরপর আমি আরেকটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো, করবো রেভলিউশনের এই রিলোডেড গোল্ডেন লাইটস হাইলাইটার, এটা খুবই সুন্দর একটা শ্যাম্পেন গোল্ড কালারের হাইলাইটার। এরপর একটা আইলাইনারের সাহায্যে এভাবে ইনার কর্নারটাকে একটুখানি শার্প করে নেব। আমি সবচেয়ে প্রথমে এই বোরো প্লাসের যে ভ্যাসোকেয়ারটা আছে সেটাকে আমার পুরো ঠোঁটে অ্যাপ্লাই করে নেব। এরপর অবশ্যই যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা এই ধরনের স্টিক লিপস্টিকগুলো যেগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করতে হবে, যে তোমরা যে কোনো স্টিক লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করছি লিপস্টিকের জন্য, সেটা হলো মাই গ্ল্যামের লিকুইড ম্যাট লিপস্টিক ইন দি শেড সাবমেরিনিং। এইভাবে লিপস্টিক অ্যাপ্লাই করলে এখন পর্যন্ত লং লাস্টিং আমার পুরো মেকআপ লুকটা অলরেডি কমপ্লিট। তো আমি পুরো জুয়েলারি আর শাড়ির সঙ্গে লুকটা কমপ্লিট করে ফিরে আসছি। কেমন লেগেছে আজ
আজকের আমার ভিডিওটা আর আজকের আমার এই লুকটা অবশ্যই আমাকে জানাবে। আর যদি তোমাদের কাছে আমার ভিডিওটা আর আমার এই লুকটা ভালো লেগে থাকে আর মনে হয় যে আমার ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই।